আচ্ছা বাচ্চো, আজকে আমরা স্কুল থেকে পিকনিকে এসেছি। তো আজকে আমরা এই সুন্দর সন্ধ্যাটাকে কি করে কাটাবো? তো আমি কিছু প্রশ্ন করবো তোমাদের, তোমরা সেটা উত্তর দেবে। এইভাবে আমরা এই সন্ধ্যাটাকে কাটাবো, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আচ্ছা পল্টু, বলো তো আমাদের এই সৌরজগতে সব থেকে ছোট গ্রহ কোনটা? ম্যাডাম, ওপর দিকে তাকালে তো আকাশই দেখতে পায়, সৌরজগৎ তো আর দেখতে পায় না, তাই কি করে বুঝবো কোনটা ছোট কোনটা বড়? ম্যাডাম, সব থেকে ছোট গ্রহ হচ্ছে মার্কারি, যেটাকে বুধ বলা হয় বাংলাতে। আচ্ছা পল্টু, এবার তোমাকে একটা বিবেকের প্রশ্ন করব, উত্তর দেবে। আচ্ছা পল্টু, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে যেতে দেখলে তোমার ফ্রেন্ড রাহুল আর তোমার গার্লফ্রেন্ড চুমকি দুজনে পুকুরে ডুবে যাচ্ছে, তখন তুমি তোমার ফ্রেন্ডকে বাঁচাবে না তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাবে? এদের দুজনের মধ্যে কাকে বাঁচাবে? ম্যাডাম, আমি দুজনের মধ্যে কাউকে বাঁচাবো না। কেন পল্টু, কেন? এরা দুজনেই তো তোমার আপন। ম্যাডাম, ওরা দুজনেই তো আপন, ঠিক আছে, কিন্তু ওরা দুজনে একসাথে পুকুরে করছিলটা কি? হ্যাঁ, আমার ফ্রেন্ড হয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে পুকুরে করছিলটা কি? তাই আমি দুজনে কাউকেই বাঁচাবো না। আচ্ছা পল্টু, বলো তো সূর্য কেন পশ্চিম দিকে ওঠে না? কারণ ম্যাডাম, আমি পরীক্ষায় পাস করি না বলে সূর্য পশ্চিম দিকে ওঠে না। মানে কি বলতে চাইছো তুমি? মানে আমি বলতে চাইছি ম্যাডাম, আমার মা আমাকে প্রায় সব সময় বলে আমি যেদিন পরীক্ষায় পাস করবো সেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে, তাই যেহেতু আমি পরীক্ষায় পাস করি না তাই সূর্য পশ্চিম দিকে ওঠে না। হাই গাইস, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিন প্লিজ।